আচ্ছা, আজকে তাহলে সেদিনে কিছুটা অংশ বাকি থেকে গিয়েছিল বায়চাপ বলয়ের, সে অংশটা আবার বলছি। এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমা বায়ু প্রবাহ হচ্ছে, পশ্চিমা বায়ু প্রবাহ এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এর গতিপথে তৃণভূমি সৃষ্টি হচ্ছে। কেন হয় না? এই বায়ু মহাদেশের পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে বৃষ্টিপাতটা বেশি পরিমাণে হয়, যত পূর্ব দিকে যাওয়া যায় তত জলীয় বাষ্পের পরিমাণটা কমে যায়। জলীয় বাষ্পের পরিমাণ যখন কম হয় তখন স্বভাবতই মেঘ সৃষ্টি হয় না, ফলে বৃষ্টিপাত কম হয়। তাই মহাদেশগুলির পূর্বভাগে বড় বড় তৃণভূমিগুলির সৃষ্টি হয়েছে, যেমন উত্তর আমেরিকার প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, আফ্রিকার ভেল্ড, ইউরেশিয়ার স্টেপস, অস্ট্রেলিয়ার ডাউনস, এই তৃণভূমিগুলি সব মহাদেশগুলির পূর্বভাগে সৃষ্টি হয়েছে। এটা একটা প্রশ্ন গেল। এবারে একটা মনের মধ্যে প্রশ্ন জাগে, এই যে চাপ বলয়গুলি, এগুলি কি সারা বছর একই ফিক্সড থাকে? না না, এরা স্থান পরিবর্তন করে। বলতে গেলে এগুলি স্থান পরিবর্তন হয়। কখন স্থান পরিবর্তন হয়? উত্তরায়ণ এবং দক্ষিণায়ণের সাথে সাথে এগুলি স্থান পরিবর্তন করে। কীরকম না, উত্তরায়ণ যখন হয় তখন চাপ বলয়গুলি ক্রমশ উত্তরের দিকে সরে যায়, উত্তরের দিকে সব 5 ডিগ্রি 10 ডিগ্রি করে উত্তরের দিকে সরে যায়। আবার চাপ বলয়গুলি দক্ষিণায়নের সময় চাপ বলয়গুলি দক্ষিণ দিকে সরে আসে। তাহলে উত্তর দিকে যখন সরে যায় তখন কী প্রভাব পড়ে, বা দক্ষিণে সরে গেলে কী প্রভাব পড়ে? দেখো, এটা আয়ন বায়ু। যদি আয়ন বায়ু চাপ বলয়টি যখন উত্তরে সরে যায় তখন ভারতীয় উপদ্বীপে অর্থাৎ ভারত ভূখণ্ডের উপরে চলে আসে, তখন এই বায়ুর ফলে মৌসুমি বায়ু ভারতে মৌসুমি কক্ষ গড়ে ওঠে। ফলে উত্তরায়ণের সাথে সাথে যখন চাপ বলয়টা উত্তরে সরে যায় তখন মৌসুমি বায়ু অনায়াসেই ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে কিছু দেশে প্রবেশ করে, ফলে মৌসুমি বায়ু বৃষ্টিপাত ঘটায় এ সময়। আবার আরেকটা ঘটনা লক্ষ্য করা যায়, চাপ বলয়গুলি যখন দক্ষিণায়নের ফলে নিচের দিকে সরে আসে, কীরকম হয়, দক্ষিণায়নের ফলে নিচের দিকে সরে আসে, তাহলে পশ্চিমা বায়ু, এই যে সুমেরু বৃত্তপ্রদেশীয় কর্কটীয় উচ্চচাপ বলয়, এগুলো দক্ষিণ দিকে সরে আসতে থাকবে। এগুলো যখন দক্ষিণে সরে আসতে থাকবে তখন যে ভূমধ্যসাগরীয় অঞ্চল, এটা এই ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এ পশ্চিমা বায়ু জলীয় বাষ্প নিজে বৃষ্টিপাত ঘটাবে। তার ফলে পশ্চিমা বায়ুর গতিপথে পশ্চিমা বায়ুর জন্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত ঘটে, কেবলমাত্র বায়ুর চাপ বলয়গুলি স্থানান্তরের জন্য। তাহলে এ দুটো প্রশ্ন বায়ুচাপ বলয় থেকে বলা হলো। এরপর নেক্সট আসছি সাময়িক বায়ু। দেখো, এখানে দেখতে পাচ্ছি সাময়িক বায়ু তিনটে, স্থলবায়ু, সমুদ্রবায়ু, মৌসুমি বায়ু, এই তিনটে হচ্ছে সাময়িক বায়ু। তাহলে সাময়িক বায়ু কি এটা একটু জানা দরকার না? সাময়িক বায়ু হচ্ছে কোনো একটা দিনের নির্দিষ্ট সময়ে বা বছরের নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে সাময়িক বায়ু। যেমন ধরো, তিন ধরনের এখানে ভাগ করা আছে, স্থলবায়ু, সমুদ্রবায়ু আর মৌসুমি বায়ু, এই তিনটে প্রধান ভাগ। এখানে স্থলবায়ুটা কি না, স্থল থেকে সমুদ্রের দিকে যাবে। তাহলে স্থলভাগে এখানে উচ্চচাপ আর জলভাগে নিম্নচাপ দেখতে পাচ্ছি। কেন হয় না? দেখো, আগে আমরা যখন বায়ুচাপের তারতম্যের কারণ আলোচনা করেছিলাম, দেখেছিলাম যে যে বস্তু যত তাড়াতাড়ি উষ্ণ হয় সেই বস্তু তত তাড়াতাড়ি শীতল হয়, আর যে বস্তু ধীরে ধীরে উষ্ণ হয় সে বস্তু ধীরে ধীরে শীতল হয়। তাহলে রাতের বেলায় দেখো, দিনের বেলায় খুব উষ্ণ হয়ে গেছিলো স্থলভাগ তাড়াতাড়ি, দিনের বেলায় স্থলভাগ উষ্ণ হয় তাড়াতাড়ি, আর রাতের বেলায় তাড়াতাড়ি শীতল হয়ে যায়। আর জলভাগ দিনের বেলায় ধীরে ধীরে গরম হয়েছিল, রাতের বেলায় ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। তখন রাত্রেবেলায় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে একটা বায়ু প্রবাহিত হয়, এই বায়ুটাকে বলা হয় স্থল বায়ু। এখানে কী হয়, নিম্নচাপে চলে যায়, এ ঊর্ধ্বগামী হয়, আবার ক্রমশ উচ্চচাপ নিচে নেমে আসে, তখন এখানে উচ্চচাপ সৃষ্টি হয়। তাহলে যখন রাতের বেলা
তখন স্থলভাগে উচ্চচাপ সৃষ্টি হয় আর জলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়। ফলত স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়, এই বায়ুটিকে বলা হয় থাকে স্থলবায়ু। এখানে কি হয় না, আমরা দেখেছি যে স্থলভাগ থেকে যখন যাবে তখন ভোরবেলায় স্থলবায়ুর গতিবেগটা বৃদ্ধি পাবে। তাহলে বোঝানো হলো স্থলবায়ু কি। এরপরে যাচ্ছি সমুদ্রবায়ু। সমুদ্রবায়ু দেখো, সমুদ্রবায়ু হচ্ছে দিনের বেলা এটা প্রবাহিত হয়। কীরকম, দিনের বেলা স্থলভাগ খুব তাড়াতাড়ি উষ্ণ হয়ে যায়, তাহলে স্থলভাগে লো প্রেশার সৃষ্টি হচ্ছে, আর জলভাগ ধীরে ধীরে উষ্ণ হয়, জলভাগে উচ্চচাপ সৃষ্টি হচ্ছে। তখন দিনের বেলায় এই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে অর্থাৎ সমুদ্র থেকে স্থলভাগের দিকে বায়ু আসছে। তার ফলে দিনের বেলায় সমুদ্রধার থেকে আসছে বলে এই বায়ুটাকে বলা হয় সমুদ্র বায়ু। তাহলে সমুদ্র বায়ুর যেমন আমরা দেখলাম স্থলবায়ু ভোরবেলায় গতিবেগ বৃদ্ধি পেল, এ সমুদ্র বায়ু যত বিকাল হবে অর্থাৎ বেলা পড়বে দুপুরের পর থেকে আস্তে আস্তে, তখন দেখব স্থলবায়ুর সমুদ্রবায়ুর গতিবেগটা বৃদ্ধি পাবে। বিকেলের দিকে এই বায়ুর গতিবেগটা বেশি হয়। এবার আমরা জানি যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর দূরই প্রকোপ বেশি থাকে, তার জন্য এই উপকূলবর্তী অঞ্চল সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। পরীক্ষায় প্রশ্ন আসে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর পার্থক্য লেখো 3 নম্বরে, তাহলে পয়েন্ট দিয়ে লিখতে পারবে যে দিনের বেলায় প্রবাহিত হচ্ছে সমুদ্রবায়ু, রাতের বেলায় প্রবাহিত হচ্ছে স্থলবায়ু, সমুদ্রভাগ কখন রাতের বেলায় অপেক্ষাকৃত বেশি উষ্ণ, স্থলভাগ শীতল থাকে, স্থলভাগে উচ্চচাপ, সমুদ্রভাগে নিম্নচাপ, স্থলভাগ থেকে যায় জলভাগের দিকে, এ বায়ুর ভোরবেলায় গতিবেগ বৃদ্ধি পায়। আর সমুদ্রবায়ু দেখতে পাচ্ছ যে এ স্থলভাগে দিনের বেলায় বেশি উষ্ণ থাকে, জলভাগ কম উষ্ণ থাকে, জলভাগে উচ্চচাপ, স্থলভাগে নিম্নচাপ, তার ফলে জলভাগ থেকে স্থলভাগের দিকে আসে আর বিকেলবেলায় এর গতিবেগ বৃদ্ধি পায়। তাহলে স্থলবায়ু এবং সমুদ্রবায়ু দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপর নেক্সট আসছি মৌসুমী বায়ু। মৌসুমী কথাটার অর্থ হচ্ছে ঋতু। দেখো, ঋতু পরিবর্তনের সাথে সাথে পরস্পর বিপরীত দিকে সুবৃহৎ অঞ্চল জুড়ে প্রবাহিত বায়ু হলো মৌসুমী বায়ু। কি বলা হয়েছে, ঋতু পরিবর্তন, তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত পরপর ঋতু। কিন্তু আমাদের 4টে ঋতুকে ভূগোলের ক্ষেত্রে মেন ধরা হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং বসন্তকাল, তার সাথে রয়েছে শীতকাল। এই শীতকালে এবং গ্রীষ্মকালে এই ঋতুভিত্তিক বিপরীতমুখী বায়ুপ্রবাহ ভিন্ন হয়। বর্ষাকালে যে মুখে প্রবাহিত হয় শীতকালে তার বিপরীতে। দেখো, সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ, যদি আমরা গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুটাকে লক্ষ্য করি, অর্থাৎ বর্ষাকালের আগে আমাদের গ্রীষ্মকাল থাকে, গ্রীষ্মকালে কি হয় না, গ্রীষ্মকালে জলভাগ গরম থাকে, গ্রীষ্মকালে স্থলভাগ খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, জলভাগ সেরকম তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারে না, ধীরে ধীরে উত্তপ্ত হয়, তখন জলভাগে উচ্চচাপ এবং স্থলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়। ফলে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এই অঞ্চল থেকে জলীয় বাষ্প ভারতীয় উপদ্বীপ এবং তার সংলগ্ন অঞ্চলগুলিতে প্রবেশ করে। এটা হলো গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। তাহলে এ সময় মৌসুমি বায়ু স্থলভাগে প্রবেশ করে, একমুখী দেখতে পাচ্ছি, এখানে তার ঠিক বিপরীত দেখতে পাবো। এখানে আগে একটু বলেছিলাম যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এ সময় উত্তরে সরে যায় উত্তরায়ণের সাথে সাথে গ্রীষ্মকাল, অর্থাৎ মার্চ মাসের পর থেকে সূর্যরশ্মি উত্তর গোলার্ধে বেশি লম্বাভাবে কিরণ দিতে থাকে। 21শে জুন কর্কটক্রান্তিরেখায় লম্বাভাবে কিরণ দেয়। 21শে জুন হলো উত্তর আয়নস্থ দিবস, অর্থাৎ এ সময় উত্তর গোলার্ধে লম্বাভাবে কিরণ দেয়। তাহলে গ্রীষ্মকাল উত্তর গোলার্ধে লম্বাভাবে কিরণ দিচ্ছে বেশি, স্থলভাগটা বেশি উষ্ণ হয়ে যাচ্ছে, বায়ুচাপ বলয় উত্তর দিকে সরে গেছে, জলভাগ থেকে স্থলভাগে বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে, ফলে সময় উষ্ণ আর্দ্র বায়ু প্রবাহিতের ফলে স্থলভাগে বৃষ্টিপাত ঘটায়।
তার ঠিক বিপরীত অবস্থা দক্ষিণায়নের সাথে সাথে অর্থাৎ 21 জুনের পর থেকে আস্তে আস্তে সূর্যরশ্মি দক্ষিণ দিকে হেলে কিরণ দিতে থাকে পৃথিবীর, তখন আস্তে আস্তে দেখতে পাওয়া যায় যে বায়ুচাপ বলয়গুলি ক্রমশ আস্তে আস্তে দক্ষিণে সরে যেতে থাকে। ফলে দক্ষিণে যখন সরে যায় তখন এই অঞ্চলে শীতের প্রকোপ আসে, অর্থাৎ শীত আস্তে আস্তে যখন শীত পড়ে তখন স্থলভাগে উচ্চচাপ এবং জলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়। স্থলভাগ থেকে জলভাগের দিকে শীতকালে বায়ু প্রবাহ হয়, এটা হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু। উত্তর পূর্ব কোণ থেকে আসছে, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তাহলে এটা যখন আসছে তাহলে সহজে আমরা বুঝতে পারছি, সহজেই বুঝতে পারছি যে স্থলভাগ থেকে জলভাগের দিকে আসছে এটা হবে শুষ্ক বায়ু, এতে জলীয় বাষ্প হয় না, তার ফলে শীতকালে বৃষ্টিপাত হয় না। তাহলে মৌসুমি বায়ু বুঝলাম, দুই ভিন্নমুখী বায়ু প্রবাহ এখানে লক্ষ্য করা গেল। গ্রীষ্মকালে মৌসুমি বায়ু প্রবেশ করে আবার শীতকালের দিকে মৌসুমি বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায়। এরপর নেক্সট আসছি, আর একটা প্রশ্ন আছে, বৈপরীত্য উত্তাপ বলিতে কি বুঝো? বৈপরীত্য উত্তাপ মানে বৈ বিপরীত অবস্থা। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে, একে বলা হয় স্বাভাবিক উষ্ণতার হ্রাস। আর এখানে দেখো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ এটা পার্বত্য অঞ্চলে বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয় না কি হয়? রাতের বেলায় এই অঞ্চল উপরি অঞ্চলে পর্বত্য উপরিপৃষ্ঠের অঞ্চল কি থাকে? শীতল থাকে, তখন শীতল এবং ভারী বাতাস এই উপত্যকার ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে। কালো রঙের যে লাইন দেখতে পাচ্ছ এই শীতল বাতাসটা নিচের দিকে নেমে আসছে, এটাকে বলা হয় কেটাবেটিক বায়ু। আর কি হয়? দিনের বেলায় এখানে উষ্ণ হয় নিচের অংশ, এই উষ্ণ অঞ্চলে বাতাস উপর দিকে উঠে, এটাকে বলা হয় এনাবেটিক বায়ু। তাহলে নিচের অংশ শীতল বাতাস নেমে আসছে আর উপরে উষ্ণ বাতাস উপরে উঠছে, তাহলে উপরের অংশ উষ্ণ নিচের অংশ শীতল, তাপের একটা বিপরীত অবস্থা। মানে আমরা জানলাম আগে যে স্বাভাবিক হারে উষ্ণতা হ্রাস পায়, মানে উপরে শীতল নিচে উষ্ণ থাকার কথা, কিন্তু এখানে বিপরীত, উপরে উষ্ণ নিচে শীতল থাকছে, তার ফলে তাপের বিপরীত অবস্থা, এটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। তাহলে সাময়িক বায়ুটা ক্লিয়ার হলো। এরপর আসছি আমাদের স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু স্থানভেদে দেখো, স্থানভেদে ভিন্ন ধর্মী বায়ু প্রবাহিত হয়, সেগুলো হচ্ছে স্থানীয় বায়ু। যেমন লু আছে, ফন আছে, চিনুক আছে, হারমাট্টান আছে, এগুলো তোমরা একটা চার্ট বানিয়ে ফেলবে, কোন অঞ্চলে কোন বায়ুটা প্রবাহিত হয় নিজেরা বাড়িতে একটা চার্ট বানিয়ে নেবে, কোন অঞ্চলে এটা দেখা যায়, কোন সময় দেখা যায়, এগুলোর থেকে প্রতি বছর মাধ্যমিকে শর্ট প্রশ্ন অবশ্যই আসে। তাহলে স্থানীয় বায়ুগুলো তোমরা একটু চার্ট বানিয়ে নেবে, এটা বোঝানোর সেরকম কিছু নেই, জাস্ট এগুলো মনে রাখতে হবে, একটা চার্ট বানিয়ে ফেলবে তাহলে সহজে মনে থাকবে স্থানীয় বায়ুগুলো একটা নির্দিষ্ট স্থানে। যেমন আমাদের এখানে পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় হয়, এখন প্রতিদিন যেমন কালবৈশাখী ঝড় হচ্ছে গ্রীষ্মকালে, এটা হচ্ছে একটা স্থানীয় বায়ু। সেরকম লু প্রবাহিত হয়, এগুলো স্থানীয় বায়ু, এগুলো হচ্ছে স্থানীয় বায়ুর মধ্যে পড়ে। তাহলে নিহত বায়ু প্রথমে হয়েছিল গতদিন, তারপরে আজকে আলোচনা করলাম সাময়িক বায়ু, স্থানীয় বায়ু বললাম, এরপর যেটা আসছে সেটা হচ্ছে আকস্মিক বায়ু। আকস্মিক কথার অর্থ মানে হচ্ছে হঠাৎ করে যে বাতাসটা প্রবাহিত হয় সেটা হচ্ছে আকস্মিক। আকস্মিকভাবে যেটা উৎপত্তি হয় এবং যার ক্রিয়াকলাপ চলে সেটা হচ্ছে আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু দু ধরনের, একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। তাহলে ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাতের এখানে ছবি আঁকা আছে, উপরে দুটো ছবি হচ্ছে ঘূর্ণবাতের, নিচের দুটো ছবি হচ্ছে প্রতীপ ঘূর্ণবাতের। তাহলে ঘূর্ণবাত কি না, কোনো একটা জায়গা ধরো, এগুলো হচ্ছে সমচাপ রেখা, গোল গোল যে রেখাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমচাপ রেখা। এই সমচাপ রেখায় কি হয় না, সমচাপ রেখা যত ভিতর দিকে যাচ্ছে তত এখানে চাপটা বায়ুর কমে যাচ্ছে, অর্থাৎ ভিতরে চাপ কম বাইরে চাপ বেশি, মানে ভিতরে লো প্রেশার বাইরে থাকছে হাই প্রেশার। বাইরে থেকে বাতাস কুণ্ডলাকারে ভিতরে প্রবেশ করে, দুটো চিত্রে দেখতে পাচ্ছি, এটাতে কুণ্ডলাকারে ভিতরে প্রবেশ করছে বাতাসটা।
তাহলে ভিতরে জোরে এই অবস্থানে প্রবেশ করে। তাহলে কোনো একটা জায়গা হঠাৎ করে উষ্ণ হলে চারিপাশ থেকে বাতাস দ্রুত বেগে সে উষ্ণ জায়গাটা হালকা হয়ে উপরে উঠে যায়, সে শূন্যস্থান পূরণ করার জন্য ছুটে আসে। এই জন্যই এখানে নিম্নচাপ কেন্দ্রে থাকে, বাইরের উচ্চতা থেকে আসে, এই জন্য এখানে ঘূর্ণবাত সৃষ্টি হয়। তাহলে ঘূর্ণবাতের বৈশিষ্ট্য জানলাম, এখানে কেন্দ্রে নিম্নচাপ থাকে, বাইরে উচ্চচাপ থাকে, বাইরের থেকে বাতাস ভিতরে প্রবেশ করে। এখানে দুটো ছবি কেন এঁকেছি, না দু গোলার্ধে দু ভিন্ন ধর্মী বায়ু প্রবাহ হয়। যেমন উত্তর গোলার্ধে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঘড়ির কাঁটা এরকম দিকে কোথা, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, আর দক্ষিণ গোলার্ধে এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে বাতাস। তাহলে ঘূর্ণবাতে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে, দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরে। প্রতীব ঘূর্ণবাত তার ঠিক বিপরীত অবস্থা, প্রতীব ঘূর্ণবাতে কেন্দ্রে থাকে উচ্চচাপ, বাইরে থাকে নিম্নচাপ, অর্থাৎ ভিতর এই সমচাপ রেখাগুলি যত ভিতরে তাদের যেতে থাকে তত এখানে চাপটা বৃদ্ধি পায়। এখানেও দেখো হাই প্রেশার লেখা আছে, এইচ মানে হাই প্রেশার, অর্থাৎ চাপটা মধ্যভাগে বেশি, বাইরের দিকে বায়ুটা বেরিয়ে যেতে থাকে। এখানে প্রতীব ঘূর্ণবাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে, তার ঠিক বিপরীত ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরে গেলেও সে বাইরে বাইরের দিকে গেল, নিম্নচাপের দিকে বাইরে, নিম্নচাপের দিকে গেল, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আর এখানে দেখো দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে তার ঠিক বিপরীত, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে। এখানে বলা দরকার ঘূর্ণবাতে ক্ষয়ক্ষতির মাত্রা প্রচণ্ড বেশি, সম্পত্তি হানি হয়, প্রচুর ক্ষয়ক্ষতির মাত্রা হয়। প্রতীব ঘূর্ণবাতে উচ্চচাপ থাকার জন্য কেন্দ্রে এখানে শান্ত আবহাওয়া বিরাজ করে। তাহলে ঘূর্ণবাত এবং প্রতীব ঘূর্ণবাতের তিন নম্বরের পার্থক্য আছে, লিখতে পারবে নিশ্চয়ই। ঘূর্ণবাতের কেন্দ্রে কী চাপ দেখলে নিম্নচাপ, প্রতীব ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ, এখানে বায়ু কেন্দ্রমুখী, এখানে বায়ু কেন্দ্র বহির্মুখী, এখানে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে, দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে, প্রতীব ঘূর্ণবাতে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীতে, সরি প্রতীব ঘূর্ণবাতে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরে। তাহলে এই যে ব্যাপারটা লক্ষ্য করলে ঘূর্ণবাত এবং প্রতীব ঘূর্ণবাত, এছাড়াও আর একটা ঘূর্ণবাত রয়েছে, সেটা হচ্ছে ঘূর্ণবাতকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ক্রান্তীয় ঘূর্ণবাত, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাত যেটা ক্রান্তীয় অঞ্চলে, অর্থাৎ 20 থেকে 25 ডিগ্রি অক্ষাংশে যেটা ঘটে সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত, আর যেটা 50 থেকে 60 ডিগ্রি অক্ষাংশ অর্থাৎ মধ্য অক্ষাংশ অঞ্চলে ঘুরে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে এখানে বলেছিলাম যে দুই ভিন্নধর্মী বায়ু মিলন হয়, এখানে পশ্চিম বায়ু এবং মেরু বায়ু, এই পশ্চিম বায়ু মেরু বায়ুর এখানে সীমান্ত বৃষ্টি, অর্থাৎ এখানে সীমান্ত সৃষ্টি হয়, এ অঞ্চলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। তাহলে আজকে বায়ু প্রবাহ সম্বন্ধে আলোচনা শেষ হলো এখানেই।